वेलकम एवरीवन, आज के नतून ভিডিওর যে টপিকস নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, টপিকটি হলো আয়কর আইনের, ভারতীয় আয়কর আইনের ষষ্ঠ এ ফিক্সড এ অধ্যায়ে অধীন ছাড়গুলো কি কি। এই ছাড়গুলোতে কর বাঁচানোর কথা বলা আছে, কিভাবে আপনি আয়কর বাঁচাতে পারেন জেনে নিন, কত কর আপনি বাঁচাতে পারবেন। আয়কর আইনের 80 ধারায় কত রকম উপধারা আছে সেগুলো নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আয়কর ছাড়ের নানা সুবিধা কিভাবে পাওয়া যায় তা জানতে আমার ভিডিওটি দেখুন। শিডিউল D1 কি আর ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স রিটার্ন কিভাবে পার্ট সি ফিল আপ করবেন তা জেনে নিন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমার ভিডিওটি শুরু করা যাক। ভারতীয় আয়কর আইনের ষষ্ঠ অধ্যায়ে এ অর্থাৎ 6A অংশে আয়কর আইনের 80 ধারার নানা উপধারার উল্লেখ আছে। এই উপধারাগুলি একজন আয়করদাতাকে তার গ্রস টোটাল ইনকাম থেকে ডিডাকশন দাবি করবার অনুমতি দেয়। অবশ্যই এই অনুমতি পাওয়া যায় নানা রকম ট্যাক্স সেভিংস, ইনভেস্টমেন্ট, অনুমোদিত ব্যয়সমূহ, অনুমোদিত ক্ষেত্রে দান ইত্যাদি করার বিনিময়ে। যাই হোক, এর ফলে একজন ট্যাক্সদাতা উল্লেখযোগ্যভাবে তার প্রদেয় ট্যাক্সের পরিমাণ কমিয়ে ফেলতে পারে। এখন চলুন দেখে নেওয়া যাক আয়কর আইনের 80 ধারায় কি কি উপধারা সমূহের উল্লেখ আছে। এখানে আমি পার্ট সি ডিডাকশন অ্যান্ড ট্যাক্সেবল টোটাল ইনকামের যে কলামটা রয়েছে সেটা পুরোটার একটা কপি আপনাদের দেখার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে এই যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 80 ধারাতে কতগুলো উপধারা রয়েছে সবগুলো ছবি কিন্তু আমি আপনাদের সামনে ধরে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য ইনকাম ট্যাক্স রিটার্নের কিছুটা অংশ এখানে তুলে দিয়েছি। এখান থেকে আমরা দেখে নিতে পারছি 80 ধারায় কতগুলি উপধারা আছে। এক এক করে উপধারাগুলি নিয়ে এবার আলোচনা করা শুরু করি। এই উপধারাগুলিকে আলোচনা শুরু করার আগে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিই, তাতে আমার মনে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 নম্বর বিনিয়োগ, 2 নম্বর মেডিকেল, 3 নম্বর লোন, 4 নম্বর বৈদ্যুতিক যান ক্রয়, 5 নম্বর দান, 6 নম্বর ব্যাংক সুদ ও 7 নম্বর হলো প্রতিবন্ধী। এই 7 ভাগে আমরা 80 ধারাগুলিকে ভাগ করে নিতে পারি। প্রথমে চলুন বিনিয়োগ নিয়ে আলোচনা করি। বিনিয়োগেতে যে ধারাগুলি রয়েছে সেগুলি হলো 80C অর্থাৎ 80C, 80CC ও 80CCD1, এই 3টি ধারা রয়েছে। তো 80C-তে কি আছে? 80C-তে আছে যদি কোনো আয়করদাতা জীবন বীমার মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি প্রিমিয়াম জমা করেন, বা তিনি কোনো দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য বাৎসরিকভাবে এককালীন মোটা টাকা জমা করেন, বা প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করেন, বা নির্দিষ্ট কিছু ইকুইটি শেয়ার বা ডিবেঞ্চার সাবস্ক্রাইব করেন ইত্যাদি কারণে তিনি সর্বাধিক 1.5 লক্ষ অর্থাৎ 1.5 লক্ষ টাকা পর্যন্ত ডিডাকশন পেতে পারেন। এরপর 80CCC CCC, 80CCC উপধারাতে কি রয়েছে? যদি কোনো আয়করদাতা নির্দিষ্ট কোনো পেনশন ফান্ডে বিনিয়োগ করেন তাহলে তিনি সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত ডিডাকশন পেতে পারেন। 80CCD1 লেখা আছে যদি কোনো আয়করদাতা কেন্দ্র সরকারের কোনো পেনশন ফান্ডে অর্থাৎ চাকুরিজীবী হলে বেসিক ও ডি এর যোগফলের 10% বা চাকুরিজীবী না হলে বাৎসরিক গ্রস টোটাল ইনকামের 20% যদি বিনিয়োগ করেন, অবশ্যই কেন্দ্র সরকারের কোনো পেনশন ফান্ডে, তাহলে তিনি সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত ডিডাকশন পেতে পারেন। এক্ষেত্রে মনে রাখতে হবে যে ডিডাকশন 80CCC ও 80CCD1 মিলিয়ে মোট পরিমাণ 1.5 লক্ষ টাকা, অর্থাৎ ম্যাক্সিমাম ডিডাকশন আপনি বিনিয়োগের মাধ্যমে যেটা পেতে পারেন সেটা হলো 1.5 লক্ষ টাকা। আর 80CCD1B এটাও এক প্রকারের বিনিয়োগ, তবে এটা একটা নতুন ধারা। যদিও 80C এর আন্ডারে 80CCD1B এখানে বলা আছে আয়করদাতা ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ NPS এর Tier 1 স্কিমে যদি বিনিয়োগ করেন তাহলে তার মোট বিনিয়োগকৃত অর্থের মধ্যে 50,000 টাকা ডিডাকশনের আওতায় পড়বে। তিনি 1 লক্ষ টাকা যদি ওখানে ইনভেস্ট করেন Tier 1 স্কিমে NPS এর, তাহলে তার মধ্যে 50,000 টাকা ডিডাকশনের আওতায় পড়বে। বাড়তি অর্থাৎ 80C, 80CCC ও 80CCD1 মিলিয়ে মোট 1.5 লক্ষ টাকা এবং 80CCD1B এটার জন্য 50,000, এই নিয়ে মোট 2 লক্ষ টাকা তিনি ছাড় পেতে পারেন।
এরপরে চলুন দেখে নেওয়া যাক এইটি সিসিডি টু তে কি বলা আছে। এইটি সিসিডি টু তে বলা আছে, আয়করদাতা যদি চাকুরিজীবী হন এবং তিনি যে সংস্থাতে কর্মরত সেই সংস্থা যদি আয়করদাতার বাৎসরিক আয়ের 14% ন্যাশনাল পেনশন স্কিম বা এই জাতীয় কেন্দ্রীয় সরকারের কোনো পেনশন স্কিমে বিনিয়োগ করেন, তাহলে তার মোট বিনিয়োগকৃত অর্থের পুরো টাকা ডিডাকশনের আওতায় পড়বে। অর্থাৎ বাৎসরিক আয়ের 14% পর্যন্ত তিনি সেভ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু 50,000 টাকার থেকে তিনি বেশি সেভ করতে পারবেন। এরপর মেডিকেল গ্রাউন্ডে কি কি ছাড় পাওয়া যায় দেখে নিই, ডিডাকশন কি কি ডিমান্ড করা যেতে পারে। এর ধারা হলো 80D উপধারা, 80-র মধ্যে 80D উপধারাতে মেডিকেল গ্রাউন্ডে ছাড়ের কথা বলা আছে। 7 বছর বয়স পর্যন্ত আয়করদাতা বাৎসরিক 25,000 টাকা এবং ষাটোর্ধ আয়করদাতা বাৎসরিক 50,000 টাকা অবশ্যই সর্বাধিক, সর্বাধিক 60 বছর বয়স পর্যন্ত হলে সর্বাধিক 25,000 টাকা বাৎসরিক এবং ষাটোর্ধ যদি হন তাহলে বাৎসরিক 50,000 টাকা মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দিলে ওই টাকা ডিডাকশনের জন্য দাবি করা যেতে পারে। এই ডিডাকশনের সর্বাধিক পরিমাণ কতটা হতে পারে? সর্বাধিক পরিমাণ হতে পারে 1,00,000 টাকা, অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে সর্বাধিক 1,00,000 টাকা ডিডাকশন করা যেতে পারে। 80DD উপধারাতে বলেছে যে আয়কর দাতার যদি কোনো প্রতিবন্ধী নির্ভরশীল সদস্য থাকেন, প্রতিবন্ধী নির্ভরশীল সদস্য পারিবারিক সদস্য বা তার উপর নির্ভরশীল কোনো ব্যক্তি যদি থাকেন, অর্থাৎ তিনি যদি তার ভরণ পোষণ এবং চিকিৎসা খরচা করে থেকে থাকেন, তাহলে তার চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ সর্বাধিক 75,000 টাকা পর্যন্ত ডিডাকশন পাওয়া যেতে পারে। এই টাকাগুলো অবশ্যই কিন্তু ওই 2,00,000 টাকার উপরে, আগে যে 2,00,000 টাকার কথা বলেছি। 80DDB আয়করদাতা নিজে বা তার পরিবারের কোনো নির্ভরশীল সদস্যের চিকিৎসা খাতে সর্বাধিক 40,000 টাকা পর্যন্ত খরচের আয়কর ডিডাকশন পাওয়া যেতে পারে। 80DDB উপধারাতে বলা আছে যে আয়করদাতার নিজের চিকিৎসা খাতে অথবা তার পরিবারের কোনো নির্ভরশীল সদস্যের চিকিৎসা খাতে সর্বাধিক 40,000 টাকা পর্যন্ত খরচ করতে পারেন এবং তার আয়কর ডিডাকশন পেতে পারে। অবশ্যই চিকিৎসা খাতে বাড়তি খরচ হতে পারে, কিন্তু বাড়তি খরচ যাই হোক না কেন তার মধ্যে 40,000 টাকা আয়কর ডিডাকশনের আওতায় পড়বে। তবে এই সুবিধা শুধুমাত্র নিউরো, অনকো, হিমাটো, অর্থো, ইমিউনো ইত্যাদি নির্দিষ্ট কিছু স্পেশালিস্ট ডাক্তারের অধীনে চিকিৎসা করালেই পাওয়া যাবে, অর্থাৎ তার ডকুমেন্টস লাগবে। স্পেশালিস্ট ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এবং তাদের যে খরচা সেই খরচার লিস্ট কিন্তু আপনার কাছে রাখতে হবে, 40,000 টাকার লিস্ট আপনার কাছে রাখতে হবে, তবে এই ছাড় ডিমান্ড করা যেতে পারে। লোন, লোন থেকে কি কিভাবে আমরা আয়কর ডিডাকশন পেতে পারি চলুন দেখে নেওয়া যাক। 80E উপধারায় কি বলেছে? এই উপধারাতে বলেছে 80E-তে উচ্চশিক্ষার জন্য নেওয়া লোনের সুদের উপর ডিডাকশন পাওয়া যায়। উচ্চশিক্ষার জন্য কত টাকা ডিডাকশন পাওয়া যেতে পারে লোন নিলে, এই রকম ডিডাকশনের কোনো ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য যে লোন নেওয়া হবে সেই লোনের উপর একটা ডিডাকশন কিন্তু পেতে পারে। 80EE আবাসিক বাড়ির জন্য নেওয়া লোনের হোম লোন, আবাসিক বাড়ির জন্য নেওয়া লোন বা হোম লোন এর সুদের উপর, হোম লোনের মোট যে অ্যামাউন্ট হবে তার সুদের উপর, সুদ যদি 60,000 টাকা হয় তাহলে সর্বাধিক 50,000 টাকা পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যেতে পারে। 80EEA নির্দিষ্ট বাড়ির সম্পত্তির উপর সাশ্রয়ী মূল্যের আবাসনের জন্য নেওয়া লোনের উপর 1,50,000 টাকা পর্যন্ত সুদের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়। নির্দিষ্ট বাড়ির সম্পত্তির উপর বা সাশ্রয়ী মূল্যের আবাসনের জন্য, এটাও এক প্রকারের হোম লোন, তবে সেক্ষেত্রে 1,50,000 টাকা পর্যন্ত সুদের ছাড় পাওয়া যায়। একটা মেনটেন্যান্স হতে পারে, একটা হোম লোন হতে পারে, তো যে কোনো একটা পাওয়া যেতে পারে, হয় 50,000 টাকা নয়তো 1,50,000 টাকা পর্যন্ত যে কোনো একটা ক্ষেত্রে, অর্থাৎ হয় 80EE অ্যাপ্লিকেবল হবে অথবা 80EEA অ্যাপ্লিকেবল হবে, একই ব্যক্তির একই বছরে বা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে 80EE এবং 80EEA একসঙ্গে অ্যাপ্লিকেবল হবে না। এরপর বৈদ্যুতিক যান ক্রয়, 80EEB ধারাতে উপধারাতে এই কথা বলা আছে যে বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য যদি লোন নেওয়া হয় তাহলে লোনের জন্য সুদের উপর সর্বাধিক 1,50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। দান, 80G উপধারাতে নির্দিষ্ট তহবিল দাতব্য সংস্থা ইত্যাদিতে দান করলে দানের প্রকৃতির উপর নির্ভর করে মোট দানের 100% বা 50% ডিডাকশন পাওয়া যায়। এছাড়া আয়কর দাতা যদি গ্রস টোটাল ইনকামের 10% দান করেন তাহলে দানের প্রকৃতির উপর নির্ভর করে মোট দানের পরিমাণের 100% বা 50% পর্যন্ত তিনি ছাড় পেতে পারে।
80GG উপধারাতে এই কথা বলা আছে যে হাউস রেন্ট অ্যালাউন্স বা HRA পান না এমন বেতনভোগী ব্যক্তি বাড়ি ভাড়া বাবদ প্রদত্ত ভাড়ার ক্ষেত্রে মাসে 5000 হিসেবে মোট 60000 টাকা বা এক বছরের মোট আয়ের 25% এর মধ্যে যেটি কম হবে সেই অনুসারে ডিডাকশন পাবেন। খেয়াল রাখবেন বাড়ি ভাড়ার জন্য যে উপধারাটি কার্যকরী সেটি হলো 80GG। তবে 80GG যে কেউ দেখাতে পারবে না, সেই সমস্ত বেতনভোগী ব্যক্তিরাই দেখাতে পারেন যারা HRA বা হাউস রেন্ট অ্যালাউন্স পান না। সেক্ষেত্রে প্রতি মাসে 5000 হিসেবে বাৎসরিক 60000 টাকা আয়কর ছাড় পেতে পারেন, অথবা তার এক বছরের মোট আয়ের 25% বাড়ি ভাড়া হিসেবে যদি ব্যয় করেছেন বলে রসিদ দেখাতে পারেন তাহলে কিন্তু ডিডাকশন ডিমান্ড করতে পারে। 80GGA এই উপধারাতে বলা আছে যে বৈজ্ঞানিক গবেষণা বা গ্রামীণ উন্নয়নের জন্য নির্দিষ্ট দানের ক্ষেত্রে 100% ডিডাকশন পাওয়া যেতে পারে। 80GGC উপধারাতে বলা হয়েছে কোনো রাজনৈতিক দলকে ক্যাশ ডোনেশন না করে যদি চেক বা অনলাইনে ডোনেট করা হয় বিনিময়ে রসিদ পেলে ডোনেশনের পুরো পরিমাণ ডিডাকশনের আওতায় পড়ে। এই সমস্তটাই কিন্তু 2 লক্ষ ডিডাকশনের থেকে বাড়তি। ব্যাংক সুদ 80TTA এই উপধারাতে বলা আছে যে 60 বছর বয়স পর্যন্ত আয়করদাতা সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিটের উপর পাওয়া সুদের মধ্যে সর্বাধিক 10000 টাকা ডিডাকশন পেতে পারে। 10000 টাকার বেশি যদি তার ইন্টারেস্ট হয়, ইয়ারলি ইন্টারেস্ট হয়, তাহলে কিন্তু 10000 পর্যন্তই ছাড় পাবেন, তার থেকে বেশি কিন্তু ছাড় পাবেন না। এরপর 80TTBতে বলা আছে যে 60 অর্ধ আয়করদাতা সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিটের উপর পাওয়া সুদের মধ্যে সর্বাধিক 50000 টাকা ডিডাকশন পেতে পারে। তাহলে 80TTA কিন্তু 60 বছর বয়স পর্যন্ত কাজ করবে এবং 80TTB 60 অর্ধ ব্যক্তিদের জন্য কাজ করবে। 80TTBতে সর্বাধিক 50000 টাকা সুদের উপরে ছাড় দেওয়া হয়েছে আর 80TTAতে সর্বাধিক 10000 টাকা সুদের উপর ছাড় দেওয়া হয়েছে। এখানে একটা মজার ব্যাপার হলো 80U যে উপধারা রয়েছে তাতে বলা আছে যে আয়কর দাতার প্রতিবন্ধকতার পরিমাণের উপর নির্ভর করে 40%-এর বেশি যদি প্রতিবন্ধকতা থাকে আয়কর দাতার তাহলে পরিস্থিতি বিচারে সর্বনিম্ন 75000 টাকা থেকে 125000 টাকা পর্যন্ত ডিডাকশন পাওয়া যেতে পারে কোন একটা অর্থ বছরে। সর্বনিম্ন 75000 টাকা থেকে 125000 টাকা পর্যন্ত ডিডাকশন পাওয়া যেতে পারে। এক্ষেত্রে যেটা বলার কথা, যেটা মনে রাখতে হবে যে 80U উপধারাকে 80DD বা 80DDB এর সাথে গুলিয়ে ফেললে চলবে না। 80U উপধারাতে প্রতিবন্ধকতার কথা বলা আছে, 80DD এবং 80DDBতেও কিন্তু প্রতিবন্ধকতার কথা বলা আছে। পার্থক্য হলো 80U-তে আর আয়করদাতা নিজে প্রতিবন্ধী আর 80DD-তে আয়করদাতার কোনো প্রতিবন্ধী পরিবার সদস্যের চিকিৎসা সহ মেইনটেনেন্সের কথা বলা হয়েছে আর 80DDBতে আয়করদাতা কোনো প্রতিবন্ধী পরিবার সদস্যের চিকিৎসা খাতে ব্যয় করার জন্য ডিডাকশন পেতে পারে। পরিবার সদস্য প্রতিবন্ধী না হলেও 80DDBতে তিনি আয়কর ছাড় পেতে পারেন। তো নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।